এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনির 5 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে। সেই 7 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে যেখানে প্রচুর পরিমাণে খাটাল রয়েছে, এই খাটালের সমস্যা দীর্ঘদিনের রয়েছে ডানকুনি, যেখানে খাটালের জল সরাসরি খাটালে যে সমস্ত বর্জ্য পদার্থ রয়েছে সেই সমস্ত বর্জ্য পদার্থ একেবারে ডানকুনি খালে ফেলে খাটাল মালিকরা। এই নিয়ে দীর্ঘদিনের এক একটা বড় সমস্যা, এবং তার ফলে কী হয়, ডানকুনি খাল প্রায় ভর্তি হয়ে যায় এবং সেখানে জল সরবরাহ ভালো প্রকার হতে পারে না, যার কারণে ডানকুনির এই দীর্ঘদিনের সমস্যা বারবার খাটাল মালিকদের সাথে প্রশাসনের তরফ থেকে এবং ডানকুনি পৌরসভার তরফ থেকে সরকারি প্রশাসনের তরফ থেকে বারবার অ্যালার্ট করা হয়েছে যে এই ডানকুনি খালে যাতে তারা নোংরা না ফেলে, যত্রতত্র নোংরা না ফেলে। বারবার অনুরোধ করা হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, তারপরেও যারা খাটাল মালিকরা রয়েছেন তারা বারবারই এখানে নোংরা ফেলে, এবং তার সাথে সাথে তারা একেবারেই 5 নম্বর এবং 7 নম্বর সংযোগস্থলে যে সমস্ত খাটাল রয়েছে সেই খাটাল থেকে তারা বড় প্রকারের নালা বের করে, সেই নালা থেকে জল পড়ছে, সমস্ত বর্জ্য পদার্থ সেই খালে গিয়ে মিশছে, এবং বারবার বারণ করা সত্ত্বেও তার ফলে কি হচ্ছে, এখানে প্রায় ধস নামছে। এখান থেকে রাস্তা খারাপের জন্য মানুষ এখানে রাস্তায় ধস নামে, এবং এখানে দেখা গেছে কিছুদিন আগেই আমরা দেখেছি এখানকার মানুষ পথ অবরোধ পর্যন্ত করেছে এই ধসের কারণে, রাস্তায় ধস নেমেছে তাদের এই জল ফেলার কারণে। এবং কিন্তু তারপরেও তাদের এই টনক নড়েনি খাটাল মালিকদের। আজকে একেবারে ডানকুনি থানা এবং ডানকুনি প্রশাসন, তার সাথে সাথে ডানকুনি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুজনেই সহযোগিতা, এবং এখানকার যারা স্থানীয় কাউন্সিলর রয়েছে তারা সমেত এসে এই খালের যে নোংরা ডাইরেক্ট খাটাল থেকে পড়তো সেটা সমস্ত প্রকারভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে। এরপর তারা জানান, এবং হাসিনা শাপনা যিনি পৌর প্রশাসক রয়েছেন এবং ভাইস চেয়ারম্যান দুজনেই জানালেন, এরপর যদি খাটাল মালিকরা রাতারাতি আবারও ডানকুনি খালে জল ফেলার চেষ্টা করেন এবং তাদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে FIR দায়ের করা হবে, এমনটাই জানালেন। বারবার পৌরসভা থেকে এবং প্রশাসনিকভাবে আপনাদের বারণ করা হচ্ছে যে খালে গোবর বা যা গরুর যেসব নোংরা ফেলা হয় সেগুলো ফেলতে বারণ করছে, তারপরেও খাটাল মালিকরা বারবার ফেলছে, কি বলবেন? কি বলবো বলুন, আমরা তো সই করে দিয়ে এসেছি, আমরা যা করবার, আমার খাটাল বিক্রিও হয়ে গেছে, আমরা ভাঙাও হয়ে গেছে, আমার 6টা মাল মাত্র আছে 51টা মালের মধ্যে, আমার খাটাল তো ভাঙা বিক্রি করে দিয়েছে এক ভাই। এই যে ডানকুনি খালে ময়লা পড়ে না, আমার তো 6টা মাল সামান্য আছে, আর ড্রেনটা এটা দিয়েই ছিল ড্রেন আমার মাল। এই যে 6টা মাল আছে তার ময়লা কোথায় ফেলেন? এখন ওই আমার পেছনে সব জমি স্যার, দেখি চেক করুন। আমার আগে কোথায় ফেলতেন? আগে এটা দিয়ে যেত, আমার আর মাল তো নেই, আর 51খানা মাল ছিল। আপনি তো বলছেন এখানে ফেলেন, বাকি লোক কি সব কি নিজস্ব পাত্র করেছেন এখানে ফেলেছে? নিজস্ব জায়গা আর নেই, কারো কোথায় ফেলে তাহলে? তারা খালি ফেলে, প্রশাসন বারণ করার পরেও ফেলছে। আমরা কি বলবো বলুন, আমাদের একা কি ব্যক্তিগত ব্যাপার, আপনাদের কোনো ইউনিয়ন নেই? না, ইউনিয়ন নেই। কোনো রকম পৌরসভা থেকে আপনাদের বারণ করে যায়নি? জানি না, আমি তো বয়স্ক লোক হয়ে গেছি, অত আমি খেয়ালও রাখি না। পৌরসভা থেকে এসে আপনাদের বলে যায়নি? তো আমরা অত খেয়াল কিছু করিনি। আপনার নাম? সলিন চাই। কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমরা ব্যবসা করছি ধরুন না 94 থেকে। দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা, তার কারণ কদিন আগে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে এই খালের পাড়টা ভেঙে যাচ্ছিল, সেটাকে ভাঙানো হয়েছে, এবং তারপরেও খাল সংস্কার করা হয়েছে কয়েক কোটি টাকা খরচা করে, প্রায় 3 কোটি টাকা খরচা করে, তারপরেও এরা এখন মানে বেপরোয়া হয়ে তারা তাদের নিকাশিটা খালের মধ্যে করছে। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা সেই নিকাশি নালাগুলোকে আজকে বন্ধ করে দিলাম, ভেঙে দিলাম, এবং আপনাদের মাধ্যমে আমরা তাদেরকেও সতর্ক করছি যে এই জিনিস কিন্তু ডানকুনি পৌর প্রশাসন মেনে নেবে। এই যে সরকারি রাস্তা কেটে ওনারা করেছেন, এত সাহস ওনারা করতে পারলেন সরকারি রাস্তা? আমাদের প্রশ্ন যে এত সাহসটা কোথা থেকে পাচ্ছে। সেই জন্য আমরা যে চেয়ারম্যান সহ আমরা এসেছি, লোকাল কাউন্সিলররা সবাই আছে এখানে, আধিকারিকরা এসেছেন, সবাই মিলে আমরা এটা করে দিয়ে যাচ্ছি। আগামী দিনে যদি এই জিনিস চলতে থাকে আমরা FIR করি, খাটাল মালিকের নামে FIR। কতগুলি খাটাল আছে এখানে? এখানে প্রায় 300 ওপর খাটাল আছে, 300-350 খাটাল। হ্যাঁ, কতগুলো নালা করে তারা ফেলছে, কতগুলো হবে তাও? অনেকগুলো, তার মধ্যে যেগুলো আমাদের চোখে পড়েছে আমরা সেগুলো আপাতত আর বন্ধ করছি, ভবিষ্যতে আরও করবেন যদি? অবশ্যই এরা চলবে, টানা কাজ চলবে। এখন কীভাবে বন্ধ করছেন আপনারা? এখন আমরা ওই পাইপগুলো দিয়ে যেগুলো ফেলেছিল সেই পাইপগুলোকে জাম করে দিয়ে তার উপরে চাপা দিয়ে এখানে আছে ওই সিমেন্ট বালি টালি দিয়ে একদম পুরো সিল করে দেওয়া হচ্ছে। দেখলাম বুলডোজার কাজ করছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে সেই
পাইপের ভেতর যে ভাঙা অংশের পর থেকে যে পাইপটা রয়েছে তার সেটাকে জ্যাম করে দিয়ে আটকে দেওয়া হয়েছে। আমরা অনেকবার এর আগেও বলে গিয়েছিলাম যে পাতালের এই নোংরা জল আবর্জনা এখানে ফেলবেন না, তার সত্ত্বেও এরা রাতের অন্ধকারে পড়ে গেলে গতকালও তাই করেছে। এবং আমরা আজকে সেজন্য এই নালাগুলোকে বন্ধ করে দিচ্ছি, এত সুন্দর জল খেলছে এখানে, যদি এই গোবরগুলো নাবে দিনের পর দিন গোবর নেবে নেবে এত খালটা নষ্ট করে দিচ্ছে, যে খালের জলটা গিয়ে ডাইরেক্ট গঙ্গায় মেশে সেই যদি জলটা যদি এত নোংরা জল দিয়ে মানুষের এই গঙ্গার জলটাকে আমরা পবিত্র হিসাবে মানি সেখানে এই গোবর জল গিয়ে পড়ছে। এর আগেও আমাদের একটা মিটিং হয়েছে ডিএম ম্যাডামের নেতৃত্বে, আমরা সবাই গিয়েছিলাম থেকে আমাদের মিটিংটা হয়েছে যে না খালে কোনো রকম জঞ্জাল কোনো রকম আবর্জনা কোনো কিছু ফেলা যাবে না। এরা গরুকে যে ইঞ্জেকশন দিচ্ছে সেই সিরিঞ্জগুলো পর্যন্ত এখানে ফেলছে, অত গোবর সমস্তটাই এখানে ফেলছে, তাই সেজন্য আজকে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। ওনারা ওনাদের গোবর জল যা ফেলার ওরা ভেতরে রাখুক, আমাদের এই খালে ফেলতে দেবো না। কতগুলো নালা আজকে ভাঙলেন? আজকে শুরু হয়েছে, এই বৃষ্টি হচ্ছে আর দেখতে পাচ্ছেন এই বৃষ্টির টোটালটাই আমরা একে এগুলোকে বন্ধ করে দেবো। এনারা কি পৌরসভাকে জানিয়েছিলেন যে সরকারি রাস্তা কেটে এই যে নালা তৈরি করেছে ওনারা? এত সাহস ওনারা কোথা থেকে পেলেন সরকারি রাস্তা কাটার? বুঝতে পারবেন না এদের এত অভ্যস্ত, সরকারি রাস্তাকে ভেঙে এইটা অযোগ্য করে দিয়েছিল, অ্যাম্বুলেন্স পর্যন্ত ঢুকছিল না, আমরা এমার্জেন্সি এইসব রাবিশ টাবিশ দিয়ে কোনো রকমে চলার মতন এখন করে দিয়েছে, অথচ এইটা আমরা পিচ রাস্তা বিটুমিন রাস্তা আপনারা দেখছেন বিটুমিন রাস্তা আমরা তৈরি করে দিয়েছিলাম, রাতের অন্ধকারে রাত 12টা 1টা 2টা তখন তারা রাস্তাকে ভেঙে অবৈধভাবে এই খালের যত খাটালের নোংরা সেই খালেতে ফেলছে, তাই আমরা আজকে বন্ধ করে দিয়ে যাচ্ছি। যদি আবার দেখি যে আবার ফের ওরা ভেঙেছে এদের নামে FIR হবে।